আচ্ছা, তো আপু আপনার নামটা আগে বলেন, আপনার নাম কি? আমার নাম রুমানা। রুমানা, আচ্ছা রুমানা আপু, আপনি এর আগে কখনো ইউটিউবে ভিডিও করছেন? না, আমি কোনোদিন আসি নাই, খুব অভাবে পড়ে আসি। খুব অভাবে পড়ে আসছেন, কি অভাবে পড়ছেন? এই যে আমার ঘরে সতাই মা, বাপ বিয়ে করছে, বাপ দেখে না, ছোট ছোট দুটো ভাই বোন আছে। আপনার বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ে এখনো হয় নাই। আপনার বিয়ে হয় নাই? আপনাকে দেখতে তো অনেক বয়স্ক দেখা যায়, তো আপনার আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? কালা বলে কেউ বিয়ে করে না, কালা বলে কি আমি মানুষ না? মানে কালো দেখে তাই আপনাকে কেউ বিয়ে করে না? না। আপনার বয়স কত হয়েছে? বয়স 20 বছর। 20 বছর হয়েছে, তারপরও আপনাকে কেউ বিয়ে করে না? না। আচ্ছা, তো এই এতদিন পরে আপনাকে ইউটিউবের পরামর্শ বা ইউটিউবের ইউটিউবে ভিডিও করার বুদ্ধি আপনি কোত্থেকে পাইলেন? খুব কষ্টে পড়ে আইছি। কষ্টে পড়ে তো আসতেন সেটা বুঝছি, মানে এই বুদ্ধিটা পাইলেন কোথায়, মানে কে দিল আপনাকে এই বুদ্ধিটা? এখানে পাশের মেয়েরা করে, তাই তো ওদের সাথে আইছি। মানে আপনার আশেপাশের মেয়েরা করে, তাদের সাথে চলে আসছেন। তো এখন যদি আপনাকে এই ভিডিও দেখেও যদি কেউ আপনাকে বিয়ে না করতে চায়, তখন কি করবেন বলেন? কিছু করার নাই। কিছুই করার নাই? না। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? সিংড়া নাটোর। সিংড়া নাটোর। এখন আপনি থাকেন কোথায়? এখন আমি নবীনগর বাসা বাড়ি কাজ করি। ঢাকা নবীনগরে? সাবান নবীনগরে। হ্যাঁ। আচ্ছা, কি কাজ করেন আপনি? যে মানুষের থালা বাসন মাজি। মানুষের থালা বাসন মাজেন? আপনি কি বেদের মেয়ে? না, আমি গৃহস্থর মেয়ে। গৃহস্থর মেয়ে, তাহলে তো আপনি তো কথা বলতেছেন বেদেদের ভাষায়। তাহলে বেদের মধ্যে চলাফেরা করি, তাই তো ওদের মধ্যে ওদের লাখানি কথা শিখে ফেলছি। কত বছর ধরে বেদের মেয়েদের সাথে থাকেন? 6-7 বছর ধরে। 6-7 বছর ধরে থাকেন? তো ঢাকা শহরে একটা মানুষও নাই যে আপনাকে পছন্দ করে বা আপনাকে বিয়ে করবে? বাসাবাড়ি কাজ করে খায়, গরিব মানুষ, অবহেলা করে। অবহেলা করে? আচ্ছা, কত বছর ধরে মানুষের বাড়িতে কাজ করেন? 3 বছর ধরে। 3 বছর ধরে কাজ করেন? এই 3 বছর আগে আপনি 4 বছর ঢাকাতে কি করছেন? এমনি কাজকাম করে খাইছি, কিছু করি নাই। এমনি এমনি কি কাজকাম? ওই যে থালা বাসন এগুলা মাইজে মাইজে। এটা তো আপনি বললেন যে 3 বছর ধরে করেন থালা বাসন মাইজে, এখন আবার আগের 4 বছর কি করছেন? আগের 4 বছর মা বাবার ঘরেই ছিলাম, সতাই মা অনেক কষ্ট দেয়, তারপরে বাসা বাড়ি আইছি। আপনার সতাই মা কি কারণে? সতাই মা, আপনার বাপ কেন বিয়ে করলো? বাপ বিয়ে করতে ছোটবেলা মা মরে গেছে। আপনার মা মারা গেছে? আপনার ভাই বোন কয়জন? 3 বোন 1 ভাই। আপনি ভাই বোনদের মধ্যে কয় নাম্বার? আমি বড়। আপনি সবার বড়? আপনার ছোট ছোট ভাই বোনরা কি করে? কিছু করে না, বেকার, ছোট ছোট বাচ্চা। আপনার বয়স যদি 20 বছর হয়, তাহলে 3 ভাই বোন আপনার আরো ছোট, তারা তারা এত ছোট কিভাবে হয়? আর আপনার মা মারা গেল 6 বছর একজনের। তাহলে আপনার মা, আপনি বললেন যে আপনার ছোটবেলায় আপনার মা মারা গেছে, একজনের 10 বছর। আপনি বললেন যে আপনার মা আপনি ছোট কালে মারা গেছে, তাহলে আরো 3 জন কিভাবে আসলো? আপনি সৎ ভাই বোন। সৎ ভাই বোন? আচ্ছা, ঠিক আছে। তো এখন তাহলে, আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন কিনা? দেব। দিবেন? আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না, আমার মুখস্থ নাই। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন? পারবো। আচ্ছা, বলেন। 017 017 37 37 31 31 04 04 24 24 এটাই কি আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, নাম্বারটা আবারও বলি। হ্যাঁ, 017 017 37 37 31 31 04 04 24 24 এটাই তো আপনার নাম্বার নাকি? আচ্ছা, তো এখন আরো কিছু বলবেন দর্শক শ্রোতাদেরকে? আমি বলতে চাই, যেমন আমার পাশে কেউ দাঁড়ালি, আমি তার পাশে সারা জীবন থাকতাম, মনের মতন একজন মানুষ পালে বিয়ে বসে যেতাম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আপনার নামটা আবার বলেন। আমার নাম রুমানা। রুমানা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।